গুড মর্নিং। ওই ঘর থেকে উঠে এসে এই ঘরে শুয়ে আছে। ফুটুসের খুব জ্বর, কালকে রাত থেকে 101.3 এরকম হচ্ছে। মুখটা একেবারে শুকিয়ে গেছে গো, মুখটা একেবারে শুকিয়ে গেছে গো। জ্বর হয়েছে? তোমার জ্বর হয়েছে? ভালো? আচ্ছা, খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ, তোমার ফুটুস এখন করবে ব্রেকফাস্ট। আজকের ব্রেকফাস্টে সেরিলাক, হুইট অ্যাপেলটা হচ্ছে ওর ফেভারিট, সবচেয়ে সেরিলাকের ফ্লেভারের মধ্যে। এমনি রাইস অ্যান্ড ডালটাও আমরা আনি, কিন্তু তার চেয়ে এটা বেশি ও খেতে ভালোবাসে, তাই তো? দেয়নি তো এখনো সেরিলাক দিদি। খাওয়া হয়ে গেছে শেষ, এখন বাটি আর চামচ নিয়ে মা মেয়ের ঝগড়া। আমি বলছি আমার, কুটুস বলছে আমার। ধরো এটা মিষ্টি দিদিকে দাও, বলো হ্যাপি বার্থডে। দিচ্ছে না, দিয়ে দাও সোনা, মিষ্টি দিদিকে দাও। দিকে দিয়ে দাও, এটা তুমি নেবে। হ্যাঁ, হ্যাপি বার্থডে দাদু বুলা রে। দেখো দেখো দাদু বুলা রে। মিষ্টুরাজ হ্যাপি বার্থডে বলে মিষ্টুকে সাজিয়ে দিয়েছি আমি। এই যে সুন্দর করে দেখাও মিষ্টু, দেখাও মিষ্টু, দেখাও। সুন্দর করে টিপ পরিয়ে দিয়েছি, একটু চোখের কোনাটায় লাইনার লাগিয়ে দিয়েছি, আর এদিকে মিষ্টুর সখী একটুখানি সেজেছে। মিষ্টুর মা রান্না করছে, তাই জন্য মিষ্টু এখন আমাদের ঘরে বসে খেলছে, তাই তো মিষ্টু? মাম্মা মারবে না মিষ্টু দিদিকে। আজকে লাঞ্চে কুটুসের নেমন্তন্ন মিষ্টুর বাড়িতে। পাঁচ রকমের ভাজা, ভাত, পোলাও, চিকেন, ডাল, কেক, অনেক কিছুই আছে, কিন্তু কুটুস ঘুমিয়ে পড়েছে লাঞ্চের সময়। পাপড়টা ভালো খেতে? আর কিছু খাবে না? আর কি খাবে? খাও, ওই সে খেয়ে নাও। দিচ্ছে তো মিষ্টু, একটা নিয়ে নাও, খেতে হয়। থ্যাংক ইউ বলো মিষ্টুকে। কুটুসের খাবারটা মিষ্টুর বাড়ির থেকে নিয়ে চলে এসেছি, ও উঠলে খাওয়াবো। ম্যাডাম ঘুমিয়ে পড়েছে, এদিকে মিষ্টু দিদির বাড়ির থেকে খাবার এসেছে। এটা একটা মিষ্টুর জন্য গিফট কিনেছি, ফান উইথ ওয়ার্ডস, পাজল টাইপের। এর মধ্যে একটা বই আছে, আর এই যে এরম ভেঙে ভেঙে আবার পাজল করা, বেশ ভালো জিনিস। ও এখন সবে স্কুলে ভর্তি হয়েছে, 2 বছরের জন্মদিন ওর, তো এটা নিয়ে খেলতে পারবে। জামা ভেবেছিলাম দেবো, তারপরে ভাবলাম যে জামা তো সবাই দেবে, তাই জন্য আমরা এইগুলো দিচ্ছি। আর একটা অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, সেটাও যাই হোক এক্ষুনি চলে এলো, দেখাচ্ছি। আর এইটা একটা, এটা আমার মেয়েরও আছে, এটা একটা মিষ্টির জন্য অর্ডার করা হয়েছিল। এই যে, আরে ওইভাবে কেন, এইখানে একটা ইয়ে আছে, এইখানটায় প্রেস কর। এই যে এইখানটা একটা জায়গা আছে, এটা প্রেস করলে স্টাইলাসটা বেরিয়ে যাবে, ওটা সুন্দর দেখতে হয়েছে। আমার মেয়েরটা পুরোটা কালো। হ্যাপি বার্থডে মিষ্টু লিখে দে। হাই জি, ডিলিট হচ্ছে না, এটা লক করা আছে। যা, কিন্তু এটা লক খোলার পরেও এটা আর ইরেজ হচ্ছে না, কি জ্বালা, এটা আবার ফেরত দিতে হবে। ওই এনো, কিন্তু তোমার কপাল খারাপ, এটা খারাপ এসছে, চলো এসো দেখাচ্ছি। ওটা ওটা খারাপ এসছে বাবা, ওটা হচ্ছে না, ইরেজ হচ্ছে না, এটা না। পছন্দ? পছন্দ? শুয়েছো মিষ্টু?
বিকেল 4টার সময় লাঞ্চ করতে বসেছে, কিছুই সেরকম খেলো না, আলু ভাজা পোলাও আর চিকেনটা খেয়েছে, বাকি আর কিছুই খেলো না। আর এমনিতেও তো শরীরটা ভালো নয়, তাই জন্য অনেকক্ষণ ঘুমিয়েও নিয়েছে, এখন মনে হচ্ছে শরীরটা একটু একটু ভালো হয়েছে। যাই হোক, যাই খেলো তাই অনেক শরীর খারাপের মধ্যে। এদিকে আমার স্টুডেন্টরা এসেছে পড়তে, ওদের পরীক্ষা আছে কম্পিউটার, তাই জন্য আজকে পড়তে এসেছে। আর এই যে বোর্ডটা, এটাই মিষ্টুকে আরেকটা দিয়েছি, কিন্তু যাই হোক ওরটা খারাপ বেরিয়েছে, ওটা আবার রিপ্লেস করাতে হবে। কুটুস রানী রেডি মিষ্টু দিদির জন্মদিনে যাবে বলে, লাল ঝুটি কাকাতুয়া হয়ে গেছে। দেখি মাম্মা, লাল ঝুটি কাকাতুয়া নাচ করে দাও। লাল ছুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না। নাচো, কি হলো? একেবারে লাল পরি সেজেছে আমার মামার ছেলে শঙ্কু, ওকে এই জামাটা অন্নপ্রাশনে দিয়েছিল, তখনও ঠিকঠাকই হতো মোটামুটি, এখন একটু টাইট হয়ে গেছে, মানে আর এক দু মাস পরে আর বোধহয় হবে না, ও রোগা তো তাই জন্য হয়ে গেছে আজকে। আর এই হেয়ার ব্যান্ডটা একটা অন্য জামার সাথে দিয়েছিল, সব মিলিয়ে একটা খুব সুন্দর সেট হয়েছে। স্ন্যাক্স, চিকেন পকোড়া আর ফিশ ফিঙ্গার। মানে ম্যাডাম বসেছে, এই যে মিষ্টু, মিষ্টুর সাজ কমপ্লিট, তাই তো মিষ্টু? এটা চিকেন পকোড়া, ওটা ফিশ ফ্রাই। হ্যাঁ, ওটা ওদেরই ছোট বাচ্চাদের। আর ডিনারে আজকে আমাদের নেমন্তন্ন ছিল, আর ডিনারে ছিল পোলাও, চিকেন, মাটন, অনেক কিছুই ছিল, কিন্তু ডিনারটার আর ভিডিও করা হয়নি, কারণ সেই সময় আমার মেয়েরও ঘুম পেয়ে গেছে, আর তাই জন্য আর ভিডিও করতে পারিনি। আর এখানে আমি যে কটা ছবি তুলতে পেরেছিলাম, সেই কটা ছবি কয়েকটা যেগুলো ভালো সেগুলো অ্যাটাচ করে দিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।